Assalamualaikum viewers, কেমন আছে সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আমাদের কিন্তু হুরামের পক্ষ থেকে একটা মিস্ট্রি বক্স চলে আসে, তো আসা মাত্রই কিন্তু আমরা সাথে সাথে লাইভে চলে আসলাম। তো ছেলেটা কি অর্ধের আগ্রহ নিয়ে কিন্তু বসে আছে যে ড্রেসটা কখন ওপেন করবে। তো এটার ভিতরে কি আছে সেটা দেখার আগ্রহ তো সবারই আছে। তো চলুন এটা আমরা আনবক্স করে দেখাই। তো ভিউয়ার্স, এতক্ষণ হচ্ছে আপনারা এটা আনবক্সিংটা দেখলেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের কালেকশনগুলো। এখানে টোটাল হচ্ছে আপনার 10টা পিস, হচ্ছে 10টা কালার দেওয়া আছে, আর এটা হচ্ছে আপনার ইথনিক ভলিউমের 3-এর। তো ভিডিওটা একটু লং হতে পারে, কারণ যেহেতু আমি চাচ্ছি যে প্রত্যেকটা কালার কম্বিনেশনগুলো আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখিয়ে নিতে। তো চলুন ভিডিওটা এখন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার্স, তো অ্যাট ফার্স্টই হচ্ছে আমি একটা ইয়েলো কালার কালারটা দিয়ে শুরু করব। কালার কিন্তু খুবই সুন্দর। তো ড্রেসগুলো কিন্তু এখানে আমাদের হাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে, আর আমাদের কিন্তু স্টকে কিন্তু অনেক ড্রেসই আসে। তো আপনারা আশা করি কেউ কালারগুলো ডিজাইনগুলো কেউ মিস করবেন না। তো এটা হচ্ছে ড্রেসের আপনার ফ্রন্টটা আউটলুকটা। এটা ওয়াও ভিউয়ার্স, ডিজাইনটা একবার দেখেন কতটা সুন্দর করে কিন্তু ডিজাইনটা করছে, যেটা হচ্ছে আপনার একদম নতুন একটা ডিজাইনের ভিতরে করা আছে। এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের আউটলুকটা। আমি একদম ফার্স্ট টু লাস্ট আপনি দেখিয়ে দিচ্ছি। এটা খুবই সুন্দরভাবে চমৎকার করে কিন্তু ডিজাইনটা করা আছে। আর এটার ফ্যাব্রিক্সের কথা যদি বলতে হয়, এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে সম্পূর্ণ কটনের ভিতরে, যেটা হচ্ছে ওদের নিজস্ব কোম্পানির কাপড়, হুরাম কোম্পানির নিজস্ব ফ্যাব্রিক্সের মধ্যে করা আছে। আর কাপড়ের কোয়ালিটিটা এতটা সফট, মাশাল্লাহ, যারা এর আগেও আমাদের নিয়েছেন এই কাপড়গুলো অবশ্যই জানেন যে হুরামের কাপড়টা কতটা স্পেশাল হয়। তো এটা হচ্ছে গলার পোর্শনটা থাকবে এখান দিয়ে, দেন হচ্ছে আপনার সম্পূর্ণ ড্রেসটা এরকম সিম্পল করে ফ্লাওয়ার করা আছে। নিচের অংশটা যদি আমি একটু দেখাই, একটু স্ট্রেট করে ধরবে, নিচের অংশটা কিন্তু সম্পূর্ণ আপনার লাক্সারি প্রিন্ট করা। প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু আপনার এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্টের নিচে আঁচলটা। ভিউয়ার্স, ডিজাইনটা একবার দেখেন কতটা সুন্দর করে লাক্সারি করে ডিজাইনটা করছে। এটা খুবই আনকমন। আর এটা কালার শেডটা হচ্ছে আপনার আপনার মাস ইয়েলো কালার সাথে একটু লেমন কালার অথবা একটু অলিভ কালার শেড করা। কালারটা কিন্তু খুবই অসাধারণ। তো আমরা এখন চলে যাবো এটা ব্যাক সাইডটাতে। ড্রেসটা হচ্ছে এটা ব্যাক সাইডটা। তো ড্রেসটা কিন্তু আসার মুহূর্তেই কিন্তু আমরা সরাসরি কিন্তু লাইভে চলে আসলাম। তো আশা করি প্রত্যেকটা কালার আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টের অংশটা। ড্রেসের ব্যাক পার্টটা কিন্তু সেম ফ্রন্ট পার্টের সাথে ম্যাচিং করে কিন্তু ব্যাক পার্টটা করা। আর এটা ফ্লাওয়ারটা যদি একবার দেখেন কত সুন্দর করে, কতটা ক্লিয়ার প্রিন্ট, মানে প্রিন্ট হলেই হয় না, প্রিন্টের মধ্যে অনেক ব্যাস কম থাকে। যেমন এটার যে প্রিন্টটা করা হয়েছে, প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর খুবই চমৎকারভাবে প্রিন্টগুলো করা। আর নিচের যে প্যানেলের যে অংশটা করা আছে, নিচের প্যানেলটা কিন্তু আপনার খুবই লাক্সারি ডিজাইন করা। ভিউয়ার্স, একদম 3D প্রিন্ট মনে হবে যে এতটা সুন্দরভাবে প্রিন্টটা করছে, এটাকে খুবই চমৎকার। তা আমরা এখন চলে যাবো এটার স্লিভের অংশ। আমরা হচ্ছে ব্যাক সাইড দেখানোর পর এটা হচ্ছে আপনার স্লিভের কাপড়টা। স্লিভ কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে। ভিউয়ার্স, কাপড়ের মধ্যে কিন্তু কোনো প্রকার কোনো কমতি নেই, কারণ যত হেলদি কাপড় হন না কেন অনায়াসে কিন্তু এটা হয়ে যাবে। আর এগুলো প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার হুরামের লোগো করা থাকবে, সাথে আপনার এখানে কিন্তু কোড রং দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের ক্যাটালগের সাথে মিলতে হবে এটা। ওকে, তো আমরা এখন হচ্ছে ওটার দুপাটা দেখাবো। তো যেহেতু 10টা কালার, তা আমি 10টা কালারই কিন্তু আপনাদেরকে পরিপূর্ণ দেখিয়ে দিব। তা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন। ভিউয়ার্স, ওয়াও, এইটা হচ্ছে এটা ওড়নাটা, কতটা সুন্দর আর কতটা আনকমনভাবে ওড়নাটা করছে। ভিউয়ার্স, একবার দেখেন যে এটা কালার গ্রেডিংটা, তারপর হচ্ছে ডিজাইনের দিক থেকে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ এটা দুপাট্টা, খুবই লাক্সারিভাবে প্রিন্টটা করা। আর কাপড়টা হচ্ছে যেটা হচ্ছে সম্পূর্ণ কটনের ভিতরে। আলহামদুলিল্লাহ কাপড়টা খুবই ভালো, খুব সফট একটা কমফোর্ট কাপড়। আপনারা এটা ইউজ করে কিন্তু অনেক আরাম পাবেন এই কাপড়টা। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ ওড়না। দেন হচ্ছে আমাদের কিন্তু ওড়নাতেও কিন্তু আমরা যতটুকু জানি, ওড়নাতে আমাদের প্রত্যেকটা আপনার হুরামের নিজস্ব ট্যাগ করা থাকে। এই যে দেখেন ভিউয়ার্স, হুরামে কিন্তু এখানে অরিজিনালভাবে এটা সব কিছু ট্যাগ করা আছে। ওকে, আর দেন হচ্ছে এটা সালোয়ারের কাপড়, যেটা হচ্ছে পাকিস্তানি ট্রাউজার কাপড় বলে কটনের ভিতরে। এখানে কিন্তু সম্পূর্ণ আপনার সুতি কাপড় দেওয়া আছে, টোটাল আপনার 2.5 গজের মধ্যে কাপড় দেওয়া থাকবে। ওকে, এর পরবর্তীতে হচ্ছে এটা আরেকটা কালার দেখাবো, আমরা ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে। আমি ক্যাটলগটা শো করে দিই, আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আমাদের এটা সুবিধা হবে। টেক স্ক্রিনশট অ্যান্ড যেটা পছন্দ হবে এটা আমাদের অর্ডার করে ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে এটা আরেকটা কালার, যেটা হচ্ছে আপনার 24। এটা ওপেন করো। তো আমি শুধু আপনাদেরকে সেম ডিজাইনটা, জাস্ট এটার কালারটা চেঞ্জ। এটা হচ্ছে আপনার লাইট আকাশি কালারের ভিতরে কালারটা থাকতেছে, আপনার লাইট আকাশি কালার। আমি শুধু এই কালারটা একটু ধারণা দিয়ে দিব, প্রত্যেকটা ডিজাইনটা একটু পরিপূর্ণ দেখিয়ে দেন হচ্ছে কালারটা জাস্ট আমি একটু ধারণা দিয়ে দিব, যাতে আপনাদের পারচেস করতে সুবিধা হয়। এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের আউটলুকটা,
খুবই সুন্দর আর এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুব অসাধারণ একটা কালার যেটা হচ্ছে আপনার একটু আপনার যেটা হচ্ছে আপনার একটু পেঁয়াজ কালারের সাথে আকাশি কালার ম্যাচিং করা কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড আর এটা ফ্লাওয়ারগুলো যদি একবার দেখেন মানে কোয়ালিটি তো কোয়ালিটি ব্র্যান্ড তো ব্র্যান্ডই হুরাম হচ্ছে এমন একটা ব্র্যান্ড যেটা খুব ডিজাইনটা খুব প্রফেশনাল ডিজাইনাররা দিয়ে কিন্তু এগুলো সেট করানো হয় মার্কেটে অনেক ধরনেরই ব্র্যান্ড থাকে অনেক ধরনেরই লোন থাকে বাট কেন হুরামটা আপনারা সবসময় পছন্দ করেন এর কারণটা হচ্ছে হুরাম যে ডিজাইনটা করা হয় এটা ডিজাইনটা মার্কেট থেকে ব্যতিক্রম থাকে আর প্রিন্টের কাপড়টা যেহেতু অনেক সময় দেখা যায় যে প্রিন্টটা নর্মাল মনে হয় বাট না এটার প্রিন্টটা কিন্তু একবারই লাক্সারি একবারই কোয়ালিটির ভিতরে তো এগুলো কিন্তু কোনো প্রকার কোনো কপি করার কোনো সুযোগ নেই যেহেতু আপনার এগুলো আপনার নিজস্বভাবে ডিজাইন করা হয় ওকে এটা হচ্ছে ব্যাক সাইডটা এবার দেন হচ্ছে আমরা হাতারে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার কাপড় এখানে কিন্তু পার্ট টু পার্ট সব দেওয়া আছে আপনার এটা হচ্ছে স্লিভের অংশ এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্টটা যেটা হচ্ছে আপনার লাইট আকাশি কালারের মধ্যে অন্যটা চলে যাবো এখন যেহেতু 10টা ডিজাইন তো আমরা একটু দ্রুতই দেখাতে হয় আমাদের আচ্ছা এটা হচ্ছে আপনার ফ্যাব্রিক্সগুলো যেহেতু সেম ফ্যাব্রিক্স নেওয়ার কিছু বলার নেই আমাদের শুধু ডিজাইনগুলো আপনাদেরকে ধারণা দিয়ে দিব যে প্রত্যেকটা ডিজাইন কতটা সুন্দরভাবে আসে এই যে দেখেন ভিউয়ার্স ওয়াও কালার কম্বিনেশনটা দেখেন মানে কেউ যদি আমাকে বলে এটার কালার গ্রেডিংটা আমি কত দেবো যেটা হচ্ছে আপনি 10 out of 10 দিব কারণ এটার কালারগুলো এতটা সুন্দরভাবে করছে বিভিন্ন কালারে আপনার ডিফারেন্ট টাইপের কালার দিয়ে এখানে ডিজাইনটা করা যেটা হচ্ছে মাস্টার্ড দেন হচ্ছে কলাপাতা লাইট পেস্ট খুবই অসাধারণ একটা দুপাট্টা এটা আর দুপাট্টাগুলো কিন্তু খুব বড় লম্বা চোড়া হবে অন্যগুলো খুব সফট ওকে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ড্রেসটা আচ্ছা এটার সাথে ও চাচ্ছে আর কি ওড়নাটা একটু সেট করে আপনাদেরকে দেখাতে পারভেজ কিন্তু সবসময়ই চায় আমাদের কাস্টমারদেরকে কিন্তু সবসময় পরিপূর্ণভাবে বুঝিয়ে দিতে তো এটা হচ্ছে ড্রেসের আউটলুকটা আমি একটু হেল্প করতেছি তোমাকে আচ্ছা এটা হচ্ছে ড্রেসের আউটলুকটা দেখেন ড্রেসের সাথে যখন ওড়নাটা আপনার বানাবেন ওড়নাটা যখন পরবেন তখন কিন্তু এটা আউটলুকটা সৌন্দর্যটা কিন্তু চলে আসবে ওকে আমরা হচ্ছে এখন এটার সালোয়ারটা চলে যাচ্ছি সালোয়ারটা হচ্ছে সেম ম্যাচিং করা কাপড় আড়াই গজের মতো কাপড় দেওয়া আছে আর এটা ক্যাটলগটা আমরা শো করে দিচ্ছি যেটা হচ্ছে আপনার লাইট পেস্টের ভিতর এটা হচ্ছে ক্যাটলগটা একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা তাহলে আমাদের সুবিধা হবে ওকে আর এখানে কিন্তু ওদের নিজস্বভাবে বারকোড দেওয়া আছে তো সব কিছুই পরিপূর্ণভাবে দেওয়া এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন তো কালারটা এটা ওপেন করো আমাদের যেহেতু এটা আমিও এখন ধরে দেখি নাই আপনাদের সামনেই কিন্তু এটা আমি ওপেন করতেছি তা যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কালার অনেক সময় দেখা যায় যে একটু উল্টাপাল্টা হতে পারে ডিভাইসের 19-20 কারণে একটু কালারটা লাইট ডিপ হয় বাট এক্স্যাক্টলি যে কালারটা আসে ওইটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এটা আরেকটা ডিজাইন ওয়াও খুবই চমৎকার কিন্তু ডিজাইনটা ভিউয়ার্স এটার ফ্লাওয়ারগুলো দেখেন এটার নিচে কিন্তু একটা কলকার ডিজাইন করা আছে ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে নিচের প্যানেলের অংশটা খুবই আনকমন একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে গলার পোশনটা কিন্তু এখানে দেখেন লাক্সারিভাবে ডিজাইনটা করা আছে আর এখানে কিন্তু মাঝখানে একটা শেড আছে আর যেটা হচ্ছে অনেকটা আর কি বাঁশপাতা থাকে না ওরকম একটা ডিজাইন করা কিন্তু ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আর এটা হচ্ছে গলার পোশনে ব্যাক সাইডটা চলে যাবো আমরা এখন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওয়াও এটার কালারটা কিন্তু খুব সুন্দর যেটা হচ্ছে একটা মেরুন কালার এটা হচ্ছে আপনার একটু ডিপ মেরুন চাটের ভিতরে কালারটা থাকতেছে এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক সাইডটা ভিউয়ার্স ব্যাক সাইডটা একবার দেখেন কতটা সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে তো আমি কিন্তু ড্রেসগুলো পরিপূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা হাতার অংশ চলে যাব তো এটা হচ্ছে আপনার হাতার অংশ এখানে দেওয়া আছে স্লিভের অংশ স্লিভ কিন্তু এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে ডিজাইনটা ম্যাচিং করা ওড়নাটা চলে যাবো এখন আমরা আর ক্যাটলগুলোতে আমি অবশ্যই আপনাকে শো করে দিব এখানে আমাদের যেহেতু বই আছে আর প্রত্যেকটা ড্রেসের ক্যাটলগটা দেওয়া আছে সবগুলি আমি শো করে দিব আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে দুপাটার অংশ ওয়াও কতটা লাক্সারি একটা ওড়না ভিউয়ার্স কতটা সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে দেখেন ভিউয়ার্স আমি একদম ফার্স্ট ক্লাস দেখিয়ে দিচ্ছি সুন্দর করে কিন্তু এখানে কলকার ডিজাইনটা করা আছে ওড়নাটা কিন্তু খুবই অসাধারণ খুবই লংভাবে করা আর প্রত্যেকটা ওড়না কিন্তু এখানে বক্স করা আছে আপনার কোনো প্রকার কোনো পিকো করার প্রয়োজন হবে না এখানে কিন্তু সব কিছু আপনার দেওয়া আছে পারফেক্টলিভাবে আশা করি আপনার কোনো প্রকার প্রবলেম হবে না সালোয়ারের কাপড় এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় ম্যাচিং করা যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আর ক্যাটলগটা আমি একটু শো করে দিই এটা হচ্ছে ক্যাটলগটা দেওয়া আছে ইথেনিক ভলিউম 3 ক্যাটলগটা ওকে দেন হচ্ছে এটা আরেকটা কালার যেটা হচ্ছে মেহেদি কালারের ভিতরে যেটা হচ্ছে একটু ডিপ মেহেদি কালার টাইপের একটা হচ্ছে মেরুন কালার তার পরবর্তী কালারটা হচ্ছে মেহেদি কালার ডিজাইন সেম জাস্ট কালারটা আপনি চেঞ্জ এখানে আচ্ছা তার ড্রেসটা ওপেন করে দেখো তো যাদের যে কালারগুলো পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আর ড্রেস আমাদের কিন্তু হুরামের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আসে তো এটা হচ্ছে আপনার আরেকটা কালার যেটা হচ্ছে আপনার একটু মেহেন্দি টাইপের কালার মেহেন্দির সাথে অরেঞ্জ শেড করা কালারটা একটু ডিভাইসে হয়তো একটু লাইট দিয়ে দেখা যাচ্ছে আমি একটু কালারটা পারফেক্টলি আনার চেষ্টা করি কালারটা মেবি এই যেরকম থাকবে
হ্যাঁ, অরেঞ্জের সাথে আপনার একটু মেহেদি কালার শেড করা। ডিজাইনটা সেম, জাস্ট কালারটা চেঞ্জ। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে নিচের প্রিন্টটা, প্যানেল অংশটা। ব্যাকসাইড চলে যাব, এটা হচ্ছে ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা সম্পূর্ণ সেম এরকম ডিজাইন করা থাকবে। এটা হচ্ছে ব্যাকসাইডের নিচের অংশটা, আপনারা চাইলে এটাও দিতে পারেন ব্যাকসাইডের নিচে, অথবা আপনি এই প্যানেলটা আপনারা চাইলে ব্যাকসাইডের নিচে দিতে পারেন। এটা আপনারা মেজারমেন্ট করে বানিয়ে নেবেন। ওকে, হাতের অংশটা হচ্ছে, এটা হচ্ছে স্লিভের অংশ, স্লিভটা দেখানো, এটা হচ্ছে সম্পূর্ণ স্লিভের অংশটা। ওকে, দেন হচ্ছে এটা ওড়নাটা দেখাবো, যেহেতু এগুলোর ওড়নাগুলো আকর্ষণ থাকে বেশি, তো আমি ওড়নাটাকেই আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ওয়াও, এটা হচ্ছে এটার ওড়নাগুলো, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর। যেহেতু নতুন ডিজাইন, নতুন একটা ক্যাটালগ রিলিজ করছে, তো অবশ্যই আশা করি আপনার এই ড্রেসটাগুলো একবার নিয়ে দেখতে পারেন যে কতটা কোয়ালিটি, মানে আর ডিজাইনের দিক থেকে বলতে গেলে ডিজাইনগুলো কিন্তু আমি আবারও বলে দিলাম যে একজন প্রফেশনাল ডিজাইনার যেহেতু এগুলো সেট করে, সো সেক্ষেত্রে আপনারা প্রিন্টের ব্যাপারে কোনো কনফিউজ থাকবে না। প্রিন্ট হোল প্রিন্ট মানে যে এই না যে কম প্রাইসের হয়, প্রিন্ট কিন্তু ব্র্যান্ডেরও থাকে। যারা অরিজিনালভাবে লোন পরে, যারা লোন পরতে পছন্দ করে, তারা কিন্তু অবশ্যই এরকম কোয়ালিটি মানের ড্রেসগুলো কিন্তু পরে থাকে। আচ্ছা, এটা হচ্ছে ইথেনিকের, যেটা আরেকটা কালার ডিজাইন, কিন্তু এখানে আরেকটা ডিজাইন। আমরা কিন্তু টোটাল দুইটা ডিজাইন শেষ করলাম, দুইটা ডিজাইনের চারটা করে, দুইটা করে কালার, যেটা হচ্ছে চার পিস শেষ আমাদের। এখন হচ্ছে আমরা এটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি, যেটা হচ্ছে এটা থাকবে একটু কুসুম কালারের ভিতরে, কালারটা থাকতেছে একজ্যাক্ট কুসুম কালার, ইয়েলোর মধ্যে একটু কুসুম কালারের মধ্যে থাকতেছে। এটা হচ্ছে কালারটা, খুবই সুন্দর সিম্পল, এটা ডিজাইনটা কিন্তু একবারেই সিম্পল। এই যে এটা হচ্ছে একজ্যাক্ট কালারটা কিন্তু। আর এখানে যে ড্রেসে যে শেডটা করা আছে ভিউয়ার্স, এটা পুরো বডিতে কিন্তু দেখেন কত সুন্দর করে শেডটা করা। আর কাপড়ের ফ্যাব্রিকটা কি, কাপড়টা এতটা সফট, মানে যারা ইউজ করছেন তারা তো অবশ্যই জানে, আর যারা এটা ব্যবহার করে নেই, আমি বলি যে জাস্ট এক পিস নিয়ে এটা ব্যবহার করে দেখেন, আপনারা শুধু একটা নিয়ে দেখেন যে কাপড়টা কতটা পরিমাণ কোয়ালিটি আর কতটা সফট, খুবই কমফোর্ট পাবেন। মানে এই গরমের মধ্যে সব থেকে বেস্ট একটা সামার কালেকশন বলতে গেলে এটা। এটা হচ্ছে নিচের অংশটা, নিচের প্যানেলটা এরকম সিম্পলভাবে থাকবে ফ্লাওয়ার করা। ওকে, এটা ব্যাকসাইডে দেখাও, এটা হচ্ছে ব্যাকসাইডটা, এটা ব্যাকসাইডে দেখাও, এটা এটা হচ্ছে সম্পূর্ণ ব্যাক পার্টে ফ্লাওয়ার বসানো আছে। ওয়াও ভিউয়ার্স, এটার ব্যাকসাইডের প্যানেলটা কিন্তু খুবই জোস, ডিজাইনটা দেখেন একবার কতটা ক্রিয়েটিভিটিভাবে ডিজাইনটা করছে ভিউয়ার্স। মানে প্রিন্ট প্রিন্ট তো প্রিন্টই, বাট তারপরও ডিজাইনগুলোকে এতটা সুন্দরভাবে ফুটে উঠছে। হাতের অংশ দেখো, এটা হচ্ছে হাতের অংশটা, হাতাও কিন্তু দেখেন এখানে স্লিভের অংশটা দেওয়া আছে, ব্যাকসাইডের প্যানেলের সাথে ম্যাচিং করে স্লিভের অংশটা দেওয়া। আচ্ছা, এবার আমরা ওড়না চলে যাব, আমাদের কিন্তু হাতে কিন্তু আরও টোটাল দুইটা ডিজাইন আছে, তিনটা ডিজাইন আছে আরও, তা একটু ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করুন। আর প্রাইসটা তো অবশ্যই আমি বলে দিব ভিডিও শেষ মুহূর্তে, কিন্তু আমরা প্রাইসটাও বলে দিব আপনাদেরকে, প্রাইসটার জন্য আপনাদেরকে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা, যে এত সুন্দর ড্রেসগুলো আমরা যে প্রাইসটা দিচ্ছি, কেন এত কমে দিচ্ছি আমরা প্রাইসগুলো, এর কারণটা হচ্ছে প্রধানত যে আপনাদের এটা ইউজ করেন আগে, এটা ব্যবহার করার পরই এটার বেনিফিটটা, এটা কোয়ালিটি সম্পর্কে আপনাদের টোটালি একটা ধারণা চলে আসবে। এটা হচ্ছে ডিজাইনটা, খুবই সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা। আর ভিউয়ার্স, এইটার প্রিন্টটা একবার দেখেন কতটা সুন্দর করে কিন্তু অনেকটা রেইনবো কালারের ভিতরে শেড করা আছে, কতটা কালারফুল করা এটা ওনাটা, এটা ওনাটা কিন্তু খুবই অসাধারণ। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আপনার সালোয়ার কাপড়, এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিং করা থাকবে কুসুম কালারের মধ্যে। ক্যাটলগটা একটু শো করে দিই যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে ক্যাটলগটা, ক্যাটলগটা এইভাবে দেখা লাগবে না, এইভাবে দেখিয়ে দাও আমাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে ক্যাটলগ সম্পূর্ণ ডিজাইনটা। ওকে, এরপরে এটা আরেকটা কালার হচ্ছে আপনার পিঙ্ক কালার, এটা মেবি পিঙ্ক কালারের মধ্যে, ইয়েস, এটা কালারটা কিন্তু পিঙ্ক থাকতেছে, ডিজাইনটা সেম, জাস্ট কালারটা চেঞ্জ। ওকে, ক্যাটলগটা দেখিয়ে দেওয়া আগে তাহলে সুবিধা হবে আমাদের। তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন, না যে ডিজাইনটা আমরা দেখালাম এটা কুসুম কালার, ওই ডিজাইনটারই আপনার আরেকটা কালার। ওয়াও, এই কালারটা কিন্তু খুবই অসাধারণ ভিউয়ার্স, খুবই সুইট একটা কালার, কালারটা কিন্তু খুবই সুইট আর খুবই আনকমন। এটা হচ্ছে প্রিন্টটা ভিউয়ার্স, এগুলো প্রিন্টগুলো যদি একবার দেখেন, সাথে কিন্তু আপনার একটু চকলেট কালার, একটু মেরুন বা চকলেট কালারই বলে এটাকে, চকলেট কালারের সাথে কিন্তু একটু পিঙ্ক কালার শেড করা, কালারটা কিন্তু খুবই সুন্দর। নিচে প্যানেলটা করছে চকলেট কালার, আর পুরো বডিতে কিন্তু এখানে পিঙ্ক কালার কম্বিনেশন করা, আর মাঝখানে কিন্তু এখানে যে জলছাপটা দেওয়া আছে, জলছাপটা কিন্তু দেখেন কতটা সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করছে। এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা, এটা হচ্ছে ব্যাকসাইডটা, ক্রিস্টাল করে ধরো, এটা হচ্ছে ব্যাকসাইড, ব্যাকসাইডটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইন করা, খুবই সুন্দর ভিউয়ার্স। তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, আমি কিন্তু পরিপূর্ণভাবে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু এগুলো প্রিন্ট, সো সেক্ষেত্রে কিন্তু একটু সময় লাগে ড্রেসগুলো দেখাইতে, কারণ প্রিন্টগুলো যদি পরিপূর্ণভাবে না দেখিয়ে দেয় তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে এগুলো। তো ড্রেসের সৌন্দর্যগুলো কিন্তু তুলে ধরার জন্য একটু সময় লাগে আমাদের। আচ্ছা, এটা হচ্ছে আপনার ওড়নাটা,
আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে স্যাটিসফাইড কিভাবে করা যায়, কোন কিভাবে আমরা কাস্টমারদেরকে খুশি করতে পারি, সেই ধারণা কিন্তু সবসময় আমাদের থাকে। তো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে পরিপূর্ণভাবে ড্রেসগুলো দিতে। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ, এটা ওনাটা, ওনাটা হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা। এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতো, একটু ধরো স্টার্ট করে একটা বিষয় লক্ষ্য করে ভিউয়ার্স, এটার ডিজাইনটা দেখেন, এখানে কিন্তু একটা আর্ট বসানো আছে, এখানে একটা বক দেওয়া মেবি, দেন হচ্ছে একটা বাড়ি করা আছে এখানে, হাউস সুন্দর করে কিন্তু এখানে আপনার নকশি ডিজাইনটা করা ভিউয়ার্স, কতটা সুন্দরভাবে কিন্তু আর্ট করছে এখানে। এটা কোনো নর্মাল একটা প্রিন্ট না, এটা কিন্তু একটা আর্ট করা এখানে। ওকে, ওনাটা কিন্তু খুবই চমৎকার, এই ডিজাইনটাই মনে হয় শুধু এই ওনাটা করছে। এটা হচ্ছে স্যালোয়ার কাপড়, ক্যাটলগটা দেখানো শেষ, আরেকটা ডিজাইন চলে যাবো যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে। তো ক্যাটলগের মধ্যে ব্ল্যাক থাকবে না, এটা হয় না। আর সব থেকে মেন কথা হচ্ছে ইথেনিকের যে একদম ক্যাটলগের ফার্স্ট কালারটা, এটা কিন্তু হচ্ছে এই ব্ল্যাকটা, ক্যাটলগের ফ্রন্ট পার্টে যেটা দেওয়া আছে একদম। তো অবশ্যই এই কালারটা খুবই হিট কালার একটা, তো আশা করি কেউ কালারগুলো মিস করবেন না, যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকতেছে। ওয়াও, খুবই চমৎকার একটা ডিজাইন, ব্ল্যাক কালার শেড করা। এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্ল্যাক শেডের ভিতরে, এটা হচ্ছে গলার পোষণটা, গলার পোষণটা থেকে এইভাবে থাকবে, খুব সুন্দর করে ডিজাইনটা করা, ব্ল্যাকের সাথে একটু ইয়েলো কালার কম্বিনেশন, দেন হচ্ছে নিচে ব্ল্যাকের সাথে রেড কালার কম্বিনেশন করা, রেড কালার কিন্তু খুব সুন্দর করে কম্বিনেশন করা আছে। এটা হচ্ছে প্যানেলটা, প্যানেলটা ডিজাইনটা করা। ওকে, ব্যাক সাইড চলে যাব। এটা হচ্ছে ব্যাক সাইডটা, সম্পূর্ণ ব্যাক সাইডটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা আছে এখানে ভিউয়ার্স, ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ। এটা হচ্ছে কিন্তু ক্যাটালগের একদম ফার্স্ট ড্রেস, ব্ল্যাক কালার হলেও কিন্তু ড্রেসটা কিন্তু খুবই আনকমন, ডিজাইনটা কিন্তু খুব কালারফুলভাবে করা হয়েছে। এটা হচ্ছে স্লিভের অংশ, স্লিভটাও কিন্তু এখানে আপনার পরিপূর্ণভাবে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা ওড়নাটা চলে যাব, সালোয়ার দেন হচ্ছে ওড়না। ওয়াও, খুবই অসাধারণ একটা ওড়না কিন্তু, ওড়নাটা ওপেন করে দেখো, ওড়নাটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার ওড়নার ডিজাইনটা, খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা আছে ভিউয়ার্স। এইটার ওড়নাটা একবার দেখেন, মানে ক্যাটলগে ফার্স্টে এটা রাখার কারণটা কি, এটা কারণটা আছে অবশ্যই, এটার মধ্যে কিন্তু আকর্ষণ কিছু আসে, যার কারণ হচ্ছে এটা ওড়নাটা, সুন্দর করে কিন্তু এটা ওড়নাটা ডিজাইন করা, খুব লাক্সারি প্রিন্ট, প্রিন্টগুলো কিন্তু খুবই লাক্সারি, আর কালার গ্রেডিংগুলো কিন্তু খুবই অসাধারণ, একদম ক্লিয়ার প্রিন্ট কিন্তু এগুলো। স্যালোয়ারটা হচ্ছে এটা, দেখা হচ্ছে ক্যাটলগটা দেখিয়ে দিচ্ছি আমরা, স্ক্রিনশট নিয়ে রাখ। তো ভিউয়ার্স, এটা হচ্ছে এটা পরবর্তী কালারটা, কালারটা আমরা শুধু একটু দেখিয়ে দিই, আর যেহেতু ডিজাইনটা সেম, শুধু আমি এটা এক ঝলক একটু দেখিয়ে দিব। ফার্স্টে হচ্ছে এটা ওড়নাটাই দেখিয়ে দাও, শুধু একটু ওড়নাটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। খুবই সুন্দর কিন্তু ওড়নাটা, একদম লাক্সারি প্রিন্ট করা আছে কিন্তু এটার ভিতরে, খুব সুন্দর, একদম ফার্স্ট টু লাস্ট কিন্তু এরকম বর্জেসভাবে প্রিন্টটা করা। ওকে, এখন শুধু আমি এটা ক্যাটলগটা দেখিয়ে দিব, তাহলে আপনাদের স্ক্রিনশট নিয়ে রাখেন, যাতে আমাদের অর্ডার করতে সুবিধা হয়। এটা হচ্ছে ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে রাখেন আপনারা। ওকে, এরপরে হচ্ছে আমরা লাস্ট যে ডিজাইনটা দেখাবো ভিউয়ার্স, এই ডিজাইনটা কিন্তু মানে ওয়ান অফ দ্য বেস্ট, এর কারণটা হচ্ছে এটা কিন্তু ক্যাটলগের একদম ফার্স্ট ড্রেস, ক্যাটলগের ফার্স্ট ড্রেস, আর এই ডিজাইনটা বিশেষ করে দুইটা কালার খুবই চমৎকার। এটা ওপেন করো, এটা তো দেরি না করে কিন্তু আমরা এটা এখন ওপেন করে দিচ্ছি আপনাদেরকে। তো আমরা কিন্তু ভিডিওর এখন শেষ মুহূর্তে চলে আসছি, এটা হচ্ছে এই ক্যাটলগের একদম লাস্ট ডিজাইনটা, আশা করি লাস্ট ডিজাইনটার মধ্যে একটা চমক থাকবে। ওয়াও ভিউয়ার্স, এটার সম্পূর্ণ ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু এটা ডিজাইনটা করা। আর ভিউয়ার্স, এটার কিন্তু শেডটা দেখেন, কালার শেডটা, এটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে কালার থাকতেছে, লাইট পেস্ট। এটা হচ্ছে গলার পোষণটা, গলার পোষণটা কিন্তু এরকম লাক্সারিভাবে প্রিন্ট করা আছে, ফ্লাওয়ারগুলো কিন্তু খুব স্মুথভাবে করা আছে, একদম থ্রি ডি প্রিন্টের ভিতরে। এটা হচ্ছে নিচের প্যানেল অংশটা, প্যানেলটা কিন্তু গর্জিয়াসভাবে করা। ব্যাক সাইডটা চলে যাব, ব্যাক সাইডটা হচ্ছে, এটা হচ্ছে ব্যাক সাইড। ওয়াও ভিউয়ার্স, ব্যাক সাইডটা কিন্তু খুবই অসাধারণ, আর এখানে কিন্তু অনেক কালারগুলো কিন্তু শেড করা আছে, ডিজাইনটা কিন্তু খুবই মনোমুগ্ধকর মতো ডিজাইন। হাতাটা চলে যাবো আমরা এখন, স্লিভের অংশ, এটা হচ্ছে স্লিভ, স্লিভের কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে। ওকে, দুপাট্টা চলে যাব, এটা হচ্ছে দুপাট্টাটা কিন্তু খুবই সুন্দর। ওয়াও, এটা দুপাট্টা কিন্তু খুবই আকর্ষণীয় একটা দুপাট্টা, এটা কিন্তু আপনার বক্স করা আছে সাইডে, আর এটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, ক্লিয়ারভাবে কিন্তু প্রিন্টটা করা আছে। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার দুপাট্টা। ওকে, স্যালোয়ারটা জাস্ট এক কালারই থাকতেছে, আমরা শুধু ক্যাটলগটা দেখিয়ে দিব যাতে আপনার স্ক্রিনশট নিতে সুবিধা হয়। এটা হচ্ছে ডিজাইনটা সম্পূর্ণ, ডিজাইনটার আউটলুকটা কিন্তু ঠিক এভাবে চলে আসবে। ওকে, যেটা হচ্ছে আপনার 26, এটা কোড নংটা থাকবে 26, আর লাস্ট কালারটা হচ্ছে আমাদের 22, এটি আমাদের শেষ। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এখনই কিন্তু আমরা এটা প্রাইসটা বলে দেবো, আর এইটার কালারটা ভিউয়ার্স মানে খুবই সোবার, খুবই ডিসেন্ট একটা কালার, কালারটা ক্যাটালগের ফার্স্ট রাখার কারণ হয়েছে এটা কালারটা কিন্তু একদমই আনকমন, একটু ক্রিম কালার সাথে আপনার অরেঞ্জ কালার শেড করা ভিউয়ার্স, বাট এটা ডিজাইনটা একবার দেখেন,
মানে ড্রেসগুলো যখন বানাবেন তখন সব থেকে আনকমন থাকবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের যে হুরামের যে ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই আনকমন আর খুবই লাক্সারি ডিজাইন, কিন্তু এগুলো একদমই ব্যতিক্রম। ব্যাকসাইডে চলে যাবো আমরা। এটা এটা হচ্ছে ব্যাকসাইডটা, ব্যাকসাইডটা কিন্তু খুবই অসাধারণ। এটার যদি প্রিন্টগুলো দেখেন যে কতটা স্মুথভাবে করা আছে, খুব সুন্দর করে কিন্তু এগুলো প্রিন্টটা বসানো আছে। এটা হচ্ছে নিচের প্যানেল অংশটা, আমরা এটা স্লিভের অংশটা চলে যাব। এটা হচ্ছে স্লিভ, স্লিভের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং করা আছে প্রত্যেকটার সাথে। দুপাট্টা চলে যাব ইতিমধ্যে, কিন্তু আমরা এখন এটার লাস্ট ডিজাইনটা চলে আসি আমরা এখন। এটা হচ্ছে এটা দুপাট্টার অংশটা, খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা ভিউয়ার্স। এটা দুপাট্টা একবার দেখেন কতটা লাক্সারি করে ডিজাইনটা করা, খুব সুন্দর কিন্তু ভিউয়ার্স। ক্রিম কালার সাথে কিন্তু এখানে মাল্টি কালার কিন্তু কম্বিনেশন করা। একটা হচ্ছে মাস্টার্ড, দেন হচ্ছে রানী গোলাপি, গ্রিন পেস্ট, লাইট আকাশি, মানে কালারগুলো দেখেন যে কতটা সুন্দর করে কিন্তু ডিজাইনটা করছে। ওকে, সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিব। এটা হচ্ছে সালোয়ারটা, ম্যাচিং করা থাকবে। তো ড্রেসগুলো কিন্তু আজকে এই পর্যন্তই। আর প্রাইসটা আমরা কত রাখতেছি, প্রাইসটা কিন্তু আমরা দিচ্ছি কিন্তু সেই পূর্বের প্রাইসই, মাত্র 1650 টাকা। মানে একটা ব্র্যান্ডেড ড্রেস কিন্তু নর্মালি হচ্ছে আপনার 2000 থেকে 2200 টাকা করে পড়ে, বাট আমরা এত রিজনেবল কেন দিচ্ছি? এর প্রধানত মূল কারণটাই হচ্ছে যাতে আমাদের কাস্টমারগুলো এগুলো নিয়ে স্যাটিসফাইড থাকুক, একটা ইউজ করুক। অ্যাট ফার্স্ট হয় কি, যেটা ইউজ করার পরে এটা কোয়ালিটি সম্পর্কে আপনারা পরিপূর্ণ একটা ধারণা পাবেন। এজন্যই কিন্তু আমরা এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি, মাত্র 1650 টাকা। তো যেটাই নেবেন প্রাইস কিন্তু ফিক্সডই থাকতেছে, মাত্র 1650 টাকা। আমি আরেকবারও মেনশন করে দিচ্ছি আপনাদেরকে। আর এগুলো কিন্তু সবগুলি কালার দেওয়া আছে আমাদের। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।